তো বন্ধুরা, তোমরা আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা ভিডিওতে কী নিয়ে আলোচনা করবো। তো অন্যদের মতো টাইম পাস না করে আমি সরাসরি তোমাদের একদম প্রশ্নের উত্তরগুলো আজকে দিয়ে দেবো। তো আজকের এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কী নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ফুড এসআই এবং প্লাস WBP নিয়ে সুখবর রয়েছে তোমাদের জন্য, কী কী সুখবর রয়েছে। তো ফুড এসআই নিউ ভ্যাকান্সি আসতে চলেছে, আর ফুড এসআই জয়েনিং, তোমরা যারা 2018 রয়েছো তাদেরকে এখনও জয়েনিং হয়নি, তো জয়েনিংয়ের কিছু আপডেট রয়েছে। WBP নিয়েও তোমাদের কিছু সুখবর রয়েছে, তো এবং WBP-র কিছু আপডেট আজকে তোমাদেরকে দেব। তো দেরি না করে একদম শুরু করে আজকের ভিডিও। তো প্রথমে আমরা আলোচনা করব ফুড এসআইয়ের কেস আপডেট। তো ফুড এসআইয়ের কেস আপডেট কিন্তু আমি আজকে আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের আমি আগেও একটা ভিডিও করে বলেছিলাম যে তোমাদের সুখবর আসতে চলেছে, তোমরা কিন্তু দেখেছিলে OA111 অর্থাৎ OA111 কিন্তু আগে ডিসপ্যাচ হয়ে গেছে তোমাদের কেস। তোমাদের যে ফুড এসআইয়ের উপরে কিন্তু 5টা কেস হয়েছিল টোটাল, তার থেকে কিন্তু একটা মিটে গেছে, একটা পুরোপুরি ডিসপ্যাচ হয়ে গেছে OA111। এটা কিন্তু ডিসপ্যাচ হয়ে গেছে অনেক আগে, তোমরা কিন্তু সবাই জানো। আর OA111, OA150 আর OA548, OA105 এই চারটে কেস কিন্তু রয়েছে। তার মধ্যে কিন্তু OA548 আর OA105 এই দুটো কিন্তু এখনও কনক্লুড হয়নি, তবে OA111 আর OA105 কিন্তু কনক্লুড হয়ে গেছে। নেক্সট ডেট তোমাদের দেওয়া হয়েছে 17 তারিখ, অর্থাৎ যেহেতু কনক্লুড হয়ে গেছে সেহেতু আশা করা যায় তোমাদের 17 ফেব্রুয়ারি কিন্তু কেস দুটো মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তাহলে বাকি থাকবে আর দুটো কিন্তু নেক্সট ডেটে কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের। তাহলে তোমরা ধারণাটা দিতে পেরেছি আর দুটো কেসের কিন্তু কনক্লুড দেওয়া হয়েছে, অর্থাৎ আর কিছুদিন পরে তোমাদের জাজমেন্ট দেওয়া হবে, তারপর কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তো দুটো কিন্তু কনক্লুড ডেট দেওয়া হয়েছে, তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মিটে যাবে। তো আমি আগে বলেছিলাম যেহেতু OA111 মিটে গেছে, আগে কনক্লুড হয়েছিলো তারপর কিন্তু মিটেছিলো, সেরকম কিন্তু এইগুলো কিন্তু মিটে যাওয়ার আস্তে আস্তে একটা সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই মিটে যাবে, অর্থাৎ নেক্সট ডেটে কিন্তু আমি একটা সুখবর পাবো বলে আশা করা যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করেছি WBP নিয়ে। তো WBP নিয়ে আমরা তার আগে আমরা আলোচনা করি ফুড এসআই নিউ ভ্যাকান্সি কবে আসবে। তো ফুড এসআই নিউ ভ্যাকান্সি, তোমরা সবাই জানো যে কেসটা হয়েছে সেই কেসটা মিটে গেলেই কিন্তু নিউ ভ্যাকান্সি আসতে চলেছে। আর আমরা জানি যে তোমাদের নিউ ভ্যাকান্সি কিন্তু এর আগেও বেরোতে পারে, যেহেতু তোমাদের কেস হয়েছে, কেসের জন্য কিন্তু জয়েনিং হয়নি, এর সঙ্গে কিন্তু নিউ ভ্যাকান্সির কোনো একটা সেরকম একটা সম্পর্ক নেই, আবার সম্পর্ক আছে। তো নিউ ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, তোমাদের কেসটা কিন্তু মিটে গেলেই কিন্তু নিউ ভ্যাকান্সি বেরোবে বা তার আগেও কিন্তু বেরোতে পারে। আর যখনই বেরোক না কেন, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সর্বপ্রথম আলোচনা করে দেওয়া হবে, আমি 100% গ্যারান্টিতে বলছি। তো এবার আমরা WBP নিয়ে কিছু আলোচনায় যাবো। তো WBP যে কেসটি হয়েছিল 2020-এর উপরে, 26 সেপ্টেম্বর যে প্রিলিমিনারি পরীক্ষাটি হলো তার উপরে কিন্তু যে কেসটা হয়েছিল, তো সেটা নিয়ে কিন্তু ডেটের পর ডেট কিন্তু খুব শীঘ্রই দেওয়া যাচ্ছে, অর্থাৎ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু তোমাদের কেসগুলো কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেন? কারণ তোমাদের যে আমরা দেখতে পাচ্ছি ডেটের পর ডেট, সে ডেটগুলো কিন্তু খুব দূর নয়, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত করা হবে, সেই জন্য কিন্তু ডেটের পর ডেট এবং খুব তাড়াতাড়ি কিন্তু দেওয়া হচ্ছে। আমরা প্রথমে দেখেছিলাম 31 তারিখ ডেট দেওয়া হলো, তারপর সেখান থেকে ডেট দেওয়া হলো, তারপরে 1 তারিখের ডেট দেওয়া হলো, 1 তারিখের পর আবার ডেট দেওয়া হলো কবে, 2 তারিখ, অর্থাৎ আজকে। তো আজকে কেসে কী হয় কি না হয় সবার আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা আপডেট পেয়ে যাবে। তো আশা করবে আমি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফুড এসআই নিউ ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, জয়েনিং হয়েও আসতে পারে না হয়েও আসতে পারে, অর্থাৎ 2022 সালে কিন্তু নিউ ভ্যাকান্সি আসতে চলেছে। আর তোমাদের জয়েনিং কিন্তু খুব শীঘ্রই হবে, তো দুটো কেসের কনক্লুড কিন্তু হয়ে গেছে, তো আশা করা যাচ্ছে নেক্সট ডেটে তোমাদের দুটো কেস মিটে যাবে, বাকি থাকবে আর দুটো, সে দুটো কিন্তু খুব শীঘ্রই মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা নেই একদমই মিটে যাবে। আর তোমাদের বাকি থাকবে আর দুটো, যে OA548 আর OA105 এ দুটো কিন্তু নেক্সট ডেটে একটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর WBP-র কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে 5100টা, তো যে কোনো ধরনের চাকরি, সরকারি বেসরকারি চাকরি এবং সরকারি প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আলোচনা করা হয়। তাই তোমরা দেরি না করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে করে কোনো ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। তো ফুড এসআই WBP নিয়ে খুব অল্প সময়ের মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দিলাম, অন্য চ্যানেলে তোমাদের কিন্তু আলোচনা করতে ভিডিও শেষে গিয়ে তোমাদের আলোচনা করে, তো অন্যদের মতো টাইম পাস করবো না, আমার চ্যানেলে যে ভিডিওটি দেখবে তোমার কাজে আসবে। তো আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে পারো, আর
তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে, প্রতিদিন নিত্য নতুন চাকরির আপডেট দিতে তোমাদের সাহায্য করবে।